নবদ্বীপের নন্দীপাড়া এলাকায় দৃষ্টিহীন মহিলা বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারতীয় দলের সুযোগ পাওয়া দুই দৃষ্টিহীন যুব মহিলা খেলোয়াড়কে সংবর্ধনা জানালো একটি সংগঠন। শুক্রবার দুপুরে নবদ্বীপ পৌরসভা 23 নম্বর ওয়ার্ডে নন্দীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নবদ্বীপ শ্রী চৈতন্য ওয়েলফেয়ার সোসাইটি ফর দ্য ডিসেবলের পক্ষ থেকে দুই দৃষ্টিহীন মহিলা খেলোয়াড় প্রতিমা ঘোষ বাড়ি নদিয়ার ধুবুলিয়া থানার মায়াকোল গ্রামে, অপর একজন সঙ্গীতা মেটার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার পশ্চিম চিলকার বাসিন্দা, এদের কৃতিত্বের জন্য সংবর্ধিত দেওয়া হল নবদ্বীপ শ্রী চৈতন্য ওয়েলফেয়ার সোসাইটি ফর দ্য ডিসেবলের পক্ষ থেকে। জানা যায় আগামী 11ই আগস্ট থেকে 21শে আগস্ট ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হবে শক্তিশালী 8-দলীয় দৃষ্টিহীন মহিলা বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফুটবল। এদের মধ্যে এই দুই বাংলার সদস্য প্রতিমা ঘোষ এবং সঙ্গীতা ম্যাটার, তাদের এই কৃতিত্বের জন্য এদিন সম্বর্ধনা জানানো হলো নবদ্বীপ ওয়েলফেয়ার সোসাইটি ফর দ্য ডিসেবলের পক্ষ থেকে। নবদ্বীপ থেকে সমিতির রিপোর্ট, সমাজিত ঋষি। শ্রী চৈতন্য ওয়েলফেয়ার সোসাইটি ফর দ্য ডিসেবল একটি সাধারণ ক্ষুদ্র একটি সংগঠন। এই সংগঠন থেকে বিভিন্ন খেলায় বিভিন্ন সময়ে যে সমস্ত ডিসেবল পার্সন, অর্থাৎ আমরা ডিসেবল বলতে যারা প্রতিবন্ধী, চোখে প্রতিবন্ধী, তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন কাজ করি। তো সেক্ষেত্রে বিভিন্ন সময় ক্রিকেট এবং ফুটবলে ছেলেরা অনেক বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় জেলা স্তর এবং স্টেট চ্যাম্পিয়নশিপ এগুলো অংশগ্রহণ করেছিল। কিন্তু আমাদের কাছে একটা নতুন সৌভাগ্য, সেটা হচ্ছে যে মেয়েরা পিছিয়ে থাকে না, সেটাও প্রমাণ অলরেডি আমরা করতে শুরু করেছি। তো 2018 থেকে নবদ্বীপ শ্রী চৈতন্য ওয়েলফেয়ার সোসাইটি ফর দ্য ডিসেবল মেয়েদের নিয়ে খেলার দিক থেকে কাজ শুরু করে। তার আগে অলরেডি সুইমিং, অ্যাথলেটিক্স এগুলো কাজ করতো, কিন্তু ফুটবল নিয়ে 2018 থেকে শুরু করে এবং সম্পূর্ণভাবে সহযোগিতা করে FAB অর্থাৎ ফুটবল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অফ বেঙ্গল, যার সেক্রেটারি বর্তমানে আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন। তো আমরা যৌথ উদ্যোগে বিভিন্ন দৃষ্টিহীন ছেলেমেয়েদেরকে নিয়ে ফুটবল প্রশিক্ষণ দিই এবং চেষ্টা করি তারা যাতে বিভিন্ন জায়গায় খেলার সুযোগ পায়। ঠিক এইরকমইভাবে দুটি মেয়ে 2018-19 থেকে শুরু করে খেলা, তারা প্রথমে জেলা স্তর এবং তারপরে স্টেট চ্যাম্পিয়নশিপ খেলতে শুরু করে। এইভাবে তারা কন্টিনিউ করতে করতে 2022-23 এই মৌসুমে তারা জোনাল এবং সেখান থেকে ন্যাশনালে ভালো পারফরমেন্স করে এবং তার প্রত্যেকটা ভালো পারফরমেন্সের জন্য নিশ্চয়ই একটা পুরস্কার থাকে। ঠিক সেই পুরস্কার হিসেবে তারা ইন্ডিয়া টিমের সিলেকশনের ক্যাম্পে চান্স পায় এবং তাদের প্রতিভা, এই প্রতিভা তুলে ধরে, তাদের যে খেলার যে দক্ষ এটা তুলে ধরে তারা আজকে ইন্ডিয়া টিমে একটা জায়গা করে নিয়েছে, যেটি উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যেটা ব্ল্যাঙ্কদের অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে, সেখানে তারা ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। তো এটা আমাদের কাছে সত্যি সৌভাগ্য যে নবদ্বীপ শ্রী চৈতন্য ওয়েলফেয়ার সোসাইটি ফর দ্য ডিসেবল এই যে যারা খেলতে যাচ্ছে তাদের মধ্যে পশ্চিমবাংলার হয়ে যে দুটি মেয়ে যাচ্ছে তাদেরকে আমরা সম্বর্ধন জানাবো আমাদের সোসাইটির পক্ষ থেকে। তো আপনাদের সাধারণ মানুষের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা দৃষ্টিহীনরা যে পেছিয়ে থাকে না তার একটা আরেকটা জলজ্যান্ত প্রমাণ আপনারা পাচ্ছেন, এইভাবে যদি আপনারা একটু সহযোগিতা করেন, এইভাবে একটু যদি আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে আপনাদের পাশে এসে দাঁড়ান, তো সাধারণ ফুটবল এবং সাধারণ ক্রিকেট যে জায়গাতে পৌঁছে যাচ্ছে আমার মনে হয় দৃষ্টিহীন যারা তারাও যে খেলাধুলা শুরু করছে তারাও একটা ভালো জায়গায় আস্তে আস্তে নিজেদেরকে তুলে ধরবে এবং সারা ওয়ার্ল্ডে ওয়েস্ট ইন্ডিয়ার যে নর্মাল যে স্থানটা আছে তার থেকে অনেক এগিয়ে দৃষ্টিহীন ফুটবল। তো আপনারা যদি এগিয়ে থাকেন একটা সময় চ্যাম্পিয়ন হয়ে দেখাতে পারবে। তো আমরা আমাদের যে মূল অনুষ্ঠান সেদিকে